Assalamualaikum, dear students. তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছো আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আবারো তোমাদের সামনে উপস্থিত হলাম অনলাইন ভিডিও ক্লাস নিয়ে। আমার আজকের ক্লাসের টপিক সলভ প্লাস অন স্পেশাল ইউজ অফ ফ্রেজ। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি এই ফ্রেজের উপরে তোমাদের সাথে ক্লাস করেছিলাম। তোমরা আশা করি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছো। তো প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখে থাকো তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো শুরু করি। এখানে দেখো আমি যে ওয়ার্ডগুলো দিয়ে যে ফ্রেজ ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সেগুলো আমি এই পাশে লিখে দিয়েছি। তো মূলত যখন কোশ্চেন থাকবে সেই কোশ্চেনে এই শব্দগুলো পুরো বক্স আকারে থাকবে। তো জায়গার স্বল্পতার কারণে আমি এই পাশে লিখেছি। তো শুরুতেই আমি বলি যে এখানে লিখেছি উড ইউ মাইন্ড। যা স্টুডেন্টস, উড ইউ মাইন্ড আসলে কি? ধরো আমি তোমাকে বললাম একটা কাজ দিলাম, যাই কাজটা কর, খুব রাগান্বিত ভাবে বললাম, তখন কিন্তু সহজে তোমার মনটা নষ্ট হয়ে যাবে। তুমি কাজটা করতেও পারো আবার নাও পারো, কিন্তু যখন আমি তোমাকে বলবো যে বাবা তুমি যদি কিছু মনে না করো আমার কাজটায় তুমি হেল্প করবে কি আমাকে, তো এই যে বিনয় করে বললাম, অনুরোধ করে বললাম, এই যে বিনয়ের সাথে অনুরোধ করে যখন আমরা কাউকে কিছু বলে থাকি সেই ক্ষেত্রে মূলত উড ইউ মাইন্ড বসে থাকে। আর একটা কথা তোমাদেরকে বলি যে সহজ একটা টেকনিক হচ্ছে যে বাক্যে এই ফ্রেজটি বসবে উড ইউ মাইন্ড, উক্ত বাক্যের শুরুতে সবসময় শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরবর্তী ভার্বের সাথে আইটি যুক্ত থাকবে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো আমরা এরপরে যে ফ্রেজটা দেখবো দেখো ওয়াজ বর্ন। তো ওয়াজ বর্ন কি আমি বলেছিলাম, কারো জন্মের পরিচয় দিতে মূলত আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করে থাকি। তো তারপর আরও একটা সহজ টেকনিক এখানে হচ্ছে যে বাক্যে তুমি এই ফ্রেজটি ইউজ করবে ওয়াজ বর্ন, উক্ত বাক্যে অবশ্যই কোনো স্থান অথবা সালের নাম লেখ থাকবে। স্টুডেন্টস এরপর হচ্ছে কি লেট আরো। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে কোনো কিছু ভাবাই যায় না বা কল্পনাই করা যায় না। ধরো আমার যে কোয়ালিটি, আমার যে বৈশিষ্ট্য আমি আমার ভেতরে নেই বা আমার যে সামর্থ্য নেই আমি সেই সামর্থ্য প্রকাশ করতে চাই। এখন আমি একটা বাটন ফোন কিনতে পারছি না, আমি স্বপ্ন দেখছি যে আমি একটা ল্যাপটপ কিনবো, এটা আমি মানুষকে বলে বেড়াচ্ছি। তো দেখো ছোট কাজ সম্পন্ন না করে যখন আমরা বড় কাজ করার স্বপ্ন দেখি উক্ত সেন্টেন্সগুলোর ব্ল্যাঙ্কে মূলত এই লেট আরোন বসে থাকে। তো আমি আরও একটা সহজ টেকনিক কিন্তু তোমাদের দিয়েছিলাম, যে বাক্যে এই লেট আরোন বসবে উক্ত বাক্যের প্রথম অংশে শূন্যস্থানের পূর্ববর্তী অংশে অবশ্যই ওই নট, নেভার, হার্ডলি এই কথাগুলো উল্লেখ থাকবে। আচ্ছা এরপর আমরা যাই হ্যাড বেটার। তো এটাও আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাড বেটারটা মূলত হচ্ছে কি উচিত অর্থে বসে, দ্যাট মিন্স শুড। হ্যাঁ কোনো কাজ তোমার করা উচিত এর উপর আমরা হ্যাড বেটারকে লিখে থাকি। দ্যাট মিন্স আমি তোমাকে একটা পরামর্শ দিব, তুমি সেটা মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার করা উচিত এর অর্থে হচ্ছে আমরা হ্যাড বেটার লিখে থাকি। এরপর আমরা এই দেয়ারে ক্ষেত্রে যাই, দেয়ারটা মূলত হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে বসে, কোনো ব্যক্তি কোনো স্থান বা যে কোনো বিষয়ে পরিচয় যখন আমরা দিব আর সেখানে যখন সাবজেক্ট উচ্চ থাকে উক্ত বাক্যে সাবজেক্ট হিসেবে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। তবে এই দেয়ার যুক্ত সেন্টেন্সগুলো তোমার বেশিরভাগ ক্ষেত্রে এরপর তোমার ই থাকতে পারে, কী বলে ওই ভার্বের পাস্ট ফর্ম থাকতে পারে, তবে প্রেজেন্ট ফর্মও থাকতে পারে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বগুলোকে বেশি কাউন্ট করে থাকি। আচ্ছা এরপর হোয়াট ডাজ ডট লুক লাইক, দেখো আমি বলেছিলাম যে কোনো ব্যক্তির চেহারা, প্রাণীর আকৃতি বা কোনো বস্তুর গঠনের বিবরণ যখন দেওয়া হয় বা জানতে চাওয়া হয় উক্ত বাক্যে হোয়াট ডাজ ডট লুক লাইক বসে থাকে। তাছাড়াও আরও একটা কন্ডিশন কিন্তু আমি দিয়েছিলাম যে বাক্যে দুটি শূন্যস্থান থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে উক্ত সেন্টেন্সে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসবে। ডিয়ার স্টুডেন্টস এরপর অ্যাজ ইজ বা অ্যাজ দো, এর অর্থটা হচ্ছে যেন, মানে যে কোয়ালিটি তোমার ভেতরে নেই
অবাস্তব অকল্পনীয় কোনো কিছু যখন তুমি প্রকাশ করবে মানে এক কথায় বলতে পারি মিথ্যা কোনো কিছু যখন প্রকাশ করতে চায় কেউ সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ইটটাকে ইউজ করে থাকি মানে ধরো আমার ভিতরে আমি ইংরেজি জানি না আই ডোন্ট নো ইংলিশ বাট আমি এমন ভাবে প্রকাশ করতে চেষ্টা করি যেন আমি একজন ইংলিশ এই যে আমার ভিতরে যে কোয়ালিটিগুলো নেই সেগুলো যখন আমি প্রকাশ করে থাকি সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে লিখে থাকি তবে একটা কন্ডিশন মনে রাখবে অ্যাজ ইফ যুক্ত বা অ্যাজ দো যুক্ত বাক্যের ঠিক শব্দস্থানের সাবজেক্টের পর অধিকাংশ সময় ওয়্যার থাকে তবে যদি মেইন ভার্ব থাকে তবে অবশ্যই তার পাস্ট ফর্ম থাকবে স্টুডেন্টস এরপর পুট রেদার আমি বলেছিলাম বড় দেখো আমার হাতে দুটা মার্কার আছে আমি যখন তোমাকে বলবো যে তুমি একটা মার্কার নেবে না দুটা মার্কার আমি বললাম একটা মার্কার নেবে তুমি বললো না স্যার আমাকে দুটাই দিতে হবে কিন্তু আমি বললাম না একটা নিতে হবে দেখো এই দুটা থেকে তোমাকে একটা বাছাই করতে হবে এই যে দুটা কাজ দুটো ব্যক্তি এগুলোর মধ্যে যখন তোমাকে একটাকে বাছাই করে নিতে হবে সেই ক্ষেত্রে বলতো আমরা এই উড রেদার ফ্রেজটাকে ইউজ করে থাকি তবে এখানে কিন্তু আমি আরও একটা চমক তোমাদের দিয়েছিলাম দ্যাট মিনস একটা টেকনিক কি বলেছিলাম যে সেন্টেন্সে আমরা দেখবো যে দেন শব্দটি আছে কি আছে দেন ওই সেন্টেন্সে আমরা এই উড রেদার ফ্রেজটাকে ইউজ করে থাকি আচ্ছা ওকে এরপর অ্যাজ সুন অ্যাজ ধরো তোমার মা ঘরে ঢুকতে না ঢুকতেই তুমি কী করলাম দাঁড়িয়ে গেলাম হ্যাঁ আবার ধরো তোমার বাবা অফিস থেকে আসতে না আসতে তুমি কি পড়তে বসলাম এই যে একটা কাজ শুরু হতে না হতে যখন আমরা আরও একটা কাজ শুরু করে দেই সেক্ষেত্রে কী বসে অ্যাজ সুন অ্যাজ তবে এখানে কিন্তু আমি একটা নোট দিয়েছি নোটটা কি সেটা হচ্ছে তোমার অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে ওয়াই ক্লোজে মূলত কী থাকবে একই জাতীয় টেন্স থাকবে আচ্ছা এরপর হচ্ছে কি হ্যাভ টু মানে কোনো কাজ তোমাকে করতেই হবে যেতেই হবে খেতেই হবে বাধ্যতামূলক যে কাজগুলো তোমার উপর অর্পিত হবে যে কাজগুলোকে তুমি কখনোই এড়িয়ে যেতে পারবে না সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি কি বললাম যে কাজগুলো তোমার উপর বাধ্যতামূলকভাবে অর্পিত হবে এবং সেই কাজটাকে তুমি কখনোই এড়িয়ে যেতে পারো না সেক্ষেত্রে হ্যাভ টু বসে তবে হ্যাভ টু পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আরও একটা চমক বা একটা টেকনিক আমি তোমাদেরকে দিয়েছিলাম যে হ্যাভ টু যে বাক্যে বসবে ওই বাক্যে অবশ্যই বা অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্টের ফার্স্ট পার্সন থাকবে স্টুডেন্টস এবারে আমরা এই এক্সারসাইজগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করে নিই দেখো এখানে শুরুতে আছে ফ্লাই ইন দ্য স্কাই তুমি কি আকাশে উঠবে বা তুমি আকাশে উঠতে পছন্দ করবে কি এই যে বিনয় করে বললাম হ্যাঁ অনুরোধ করে বললাম তাহলে এখানে আমরা কী লিখতে পারি উনিও মাইন্ড আরও একটা কথা হচ্ছে দেখো শুরুতেই শূন্যস্থান ভার্বের সাথে আনছি বাকি শেষে প্রশ্নবোধক চিহ্ন আমি কিন্তু এই কথাটি তোমাকে বলেছিলাম যে শূন্যস্থানের পরবর্তী ভার্বের সাথে অবশ্যই আনছি থাকবে এবং বাকি শেষে কী থাকবে প্রশ্নবোধক চিহ্ন সো আমি এখানে আনসার হিসেবে কী লিখতে পারি উড ইউ মানে তারকে জন্মের পরিচয় দেওয়া হচ্ছে এখানে তো জন্মের পরিচয় দিতে মূলত কোন ফ্রেজটি বসে ওয়াজ বর্ন তাহলে এখানে আনসারটি কি হবে ওয়াজ বর্ন স্টুডেন্টস আরো একটা ক্লু কিন্তু আমি একটু আগে বললাম যে সেন্টেন্সে কি থাকবে সারা স্থানে নাম উল্লেখ থাকবে ওই সেন্টেন্সে কি হবে ওয়াজ বর্ন হবে তাহলে লেখা এরপর দেখো উই স্ট্রাগল মোর টু উইন দ্য গেম মানে গেম আমাদের জিততেই হবে মানে জিততে হলে আমাদের কি করতে হবে স্ট্রাগল করতে হবে দ্যাট মিন্স অনেক বেশি যুদ্ধ করতে হবে তার মানে কি এটা বাধ্যতামূলক এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আরও একটা কথা তোমাকে বলেছিলাম সেটা হচ্ছে অবশ্যই বা অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ফার্স্ট পার্সন থাকবে তাহলে বাধ্যতামূলক কিছু বোঝাতে আমরা ফ্রেজ ওয়ার্ড হিসেবে কি ব্যবহার করে থাকি হ্যাভ টু ড্যাশ স্টুডেন্টস এরপর দেখো কি নাম্বার কি কাঞ্চিয়া নেই নেই ড্যাশ অ্যাড্রেস সে আমার নাম ধরে ডাকতে পারে না আবার আমার অ্যাড্রেস পড়বে দেখো এখানে একটা জিনিস কেউ করে দেখো আমি বলেছিলাম ছোটো কাজ সম্পূর্ণ না করে যখন বড় কাজের স্বপ্নটিও দেখে সেখানে কী বসে লেট অ্যালোন মানে ভাবাই যায় না বা কল্পনাই করা যায় না এমন অর্থে আমি কী লিখে থাকি লেট
কথা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে সেন্টেন্সে লেট অ্যালোন হবে উক্ত সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই নট নেভার হার্ডলি এই কথাগুলো উল্লেখ থাকবে দেখো এখানে আছে সো আমি এখানে লেট অ্যালোন লিখতেই পারি দ্য স্টুডেন্টস এরপর এফ নাম্বার ড্যাশ আর ড্যাশ দেখো কারো সন্তান হলে আমরা জিজ্ঞাসা করি দেখতে কার মতো হয়েছে বা যে কোনো একটা মানে সাপোজ আমি এসে তোমাদের সামনে বললাম আচ্ছা আমি আজকে একটা ভূত দেখেছি তুমি আমাকে প্রশ্ন করবা স্যার ভূত দেখতে কেমন এই যে কোনো কিছু বর্ণনা কোনো কিছু সম্পর্কে কোনো কিছুর চেহারা বা আকৃতি সম্পর্কে যখন জানতে চাওয়া হয় সেক্ষেত্রে কী বসে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক তাহলে আনসারটা কী হবে হোয়াট ডাজ লুক লাইক স্টুডেন্টস আরও একটা ক্লু কিন্তু আমি বলেছিলাম যে সেন্টেন্সের দুইটা শূন্যস্থান থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে উক্ত সেন্টেন্স আমি কি লিখব হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ওকে এরপর দেখো উই ওয়াক ফার্স্ট দে গেট অন দ্য ট্রেন মানে তোমার এই আমি যে ফ্রেজটিকে ইউজ করবো মূলত সেটা হচ্ছে উড রেদার আমি একটু আগে বললাম যে দুইটা কাজের মধ্যে একটাকে বেছে নিতে হবে মানে বড় অর্থে যে একটার চেয়ে মানে ওইটার চেয়ে এটাই বড় ভালো এরূপ অর্থে তো এখানে খেয়াল করে দেখো যে আমরা বরং দ্রুত হাঁটি ওই ট্রেন ধরার চেয়ে আমরা কী করি ওই দ্রুত হাঁটি এখানে খেয়াল করে দেখো যে দুটা কাজের মধ্যে কিন্তু কম্পেয়ার করেছে কম্পেয়ার করে কি একটা কাজকে বেছে নিয়েছে তাহলে আমরা এখানে কী লিখবো উড রেদার তবে আরও একটা বিষয় কিন্তু আমি বলেছিলাম যে সেন্টেন্সে আমরা কী লিখব দেন উক্ত সেন্টেন্সে আমরা কী লিখবো উড রেদার হয়ে গেছে এরপর দেখো এইচ নাম্বার দ্য ক্লাস স্টার্টেড আই রেস্ট মাই কলেজ মানে তোমার ক্লাস শুরু হতে না হতে আমি কলেজে পৌঁছে গিয়েছিলাম আমি বলেছিলাম যে দুটা কাজ প্রায় সেম টাইমে শুরু হবে মানে একটা কাজ শুরু হতে না হতে আরও একটা কাজ শুরু হয়ে যাবে এরপর থেকে আমি কী লিখব অ্যাজ সুন অ্যাজ তবে এখানে কিন্তু আমি একটা নোট তোমাদের দিয়েছিলাম যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যের উভয় ক্লোজটি একই টেন্সের হবে দেখো স্টার্টেড পাস্ট টেন্স রেস্ট পাস্ট টেন্স দ্য স্টুডেন্টস এরপর আই নাম্বার ইউ গো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেখো তুমি এখানে আছো বৃষ্টি আসবে ঝড় আসবে এখন আমি তোমাকে বলছি যে তোমার চলে যাওয়া উচিত মানে আমি তোমাকে পরামর্শ দিলাম এখন দেখো তোমার কথা বা আমি তোমাকে কিন্তু মানাতে বাধ্য নই বা তুমি আমার কথা মানতেও বাধ্য নও কিন্তু আমার পরামর্শটা তোমার শোনা উচিত এই যে কোনো পরামর্শ বা কারো কথা শোনা উচিত এর উপর দিয়ে আমরা কী ব্যবহার করে থাকি স্টুডেন্টস এখানে আমি একটা নোট তোমাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে কি যে বাক্যের সাবজেক্ট হিসেবে অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড পার্সন দেখো এখানে আসছে ইউ সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন থাকবে উক্ত সেন্টেন্সগুলোতে আমরা হ্যাড বেটার ইউজ করে থাকি আচ্ছা এবারে আমরা লাস্ট বাক্যটা দেখব দ্য ম্যান প্রেজেন্টেড ড্যাশ হ্যাড বি ভার্ব দেখো কিছু লোক আছে মানে অনেক রিচ ধনী কিন্তু তারা অর্থ ব্যয় করতে চায় না মানে কৃপণ বলে আমার কিছুই নাই এমন অর্থ প্রকাশ করে কিন্তু আসলে তার অনেক আছে এই যা বললাম যে যার যে কোয়ালিটি বা যে বৈশিষ্ট্য নাই কিন্তু সে সেটা এক্সপ্রেস করার বা প্রকাশ করার চেষ্টা করে এরূপ অর্থে আমরা কী লিখি আজ ইফ বা অ্যাজ দো তো এইখানেও কিন্তু আমি তোমাদেরকে একটা সুন্দর নোট দিয়েছিলাম যে অ্যাজ ইফ যুক্ত বাক্যের পরবর্তী অংশটি অবশ্যই পাস্ট টেন্সের হবে কী হবে পাস্ট টেন্স দেখো এখানে কী আছে হ্যাঁ কী আছে হ্যাঁ যেহেতু এখানে সাবজেক্টের পর পাস্ট ফর্ম আসতে পারবে সো আই হ্যাভ টু ইউজ দ্য ফ্রেজ অফ অ্যাজ ড্যাশ স্টুডেন্টস আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো তো এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও আমি সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম